हेलो फ्रेंड्स वेलकम टू माय चैनल संजू स्टेशन आमी संजीत। तो केमन आছেন সবাই? तो फ्रेंड्स এখন একটা ভিডিও না করলেই নয়, হয়তো বা আমি চাইলেও করতে পারতাম, নাও করতে পারতাম, বাট বিশ্বাস করুন আটকাতে পারবেন না, এটা করবেই। জিত ফ্যানরা অনেকেই করবে, বিকজ সুপারস্টার জিতের সিনেমার টিজার থেকে দেবের সিনেমার ট্রেলার অনেকটাই পিছিয়ে, শুধুমাত্র পিছিয়ে নয় প্রায় অনেকটাই পিছিয়ে। তো সেই বিষয়ে কথা বলবো, তো বুঝতেই পারছেন ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস সুপারস্টার জিতের চেঙ্গিজের থেকে দেবের প্রজাপতি টিজার ভিউজ দিয়ে অনেকটাই পিছিয়ে। কেন পিছিয়ে, কি কারণে পিছিয়ে? তো দেখুন প্রথমে বলি সুপারস্টার জিতের চেঙ্গি সিনেমার টিজার যেদিন এসছে সেদিনকে পরের দিন তার মোটামুটি 4 লক্ষের বেশি ভিউজ ক্রস করেছে। ইয়েস, 4 লক্ষ 13 হাজার 14 হাজার এরকম ভিউজ ক্রস করেছে। এরপর আমরা যদি পাশাপাশি দেবের প্রজাপতির ট্রেলার দেখি তাহলে টিজার থেকে ট্রেলারটা অনেকটাই ভিউজ কম, যদিও আমরা দেখি যে টিজারের থেকে ট্রেলারের ভিউজ বেশি হয় সবসময়, বাট এখানে এক্ষেত্রে এটা হয়নি। দেবের সিনেমার ট্রেলারের ভিউজ মোটামুটি 2.5 লক্ষের কাছাকাছি, যেটা অনেকটাই কম। এবার কথা হলো কেন কম। তো দেখুন সিনেমার মধ্যে ভাগ রয়েছে, বিকজ দেব যে সিনেমাটা আনছে প্রজাপতি সেটা একটা ফ্যামিলি ড্রামা, একটু বয়স্ক এজের সিনেমা। আমি বলছি না যে সিনেমাটা খারাপ হবে, আমি ট্রেলার রিয়াকশান করেছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে কি বলুন তো, মাস অডিয়েন্স বা ইয়াং অডিয়েন্সকে কিন্তু টার্গেট করে না, তারা এটা বারবার দেখবে না, একবার দেখলাম ঠিক আছে মোটামুটি হবে, ভালো হবে, এবার এটাই। কিন্তু চেঙ্গিজের মধ্যে যে কিছু আকৃষ্ট ব্যাপার রয়েছে, কিছু ডায়লগস রয়েছে, কিছু সিন রয়েছে, কিছু অ্যাকশন রয়েছে, সেগুলো বারবার ফিরে ফিরে দেখার চেষ্টা করবে যে এই জায়গাটা কি করেছে, ওই জায়গাটা কি করেছে, জিতের সোয়াক কী ছিল, জিতের স্টাইল কী ছিল, জিতের ডায়লগ থ্রো কী ছিল। তো এইগুলো বারবার দেখবে, তার জন্য কিন্তু চেঙ্গিজের থেকে প্রজাপতির ভিউজ অনেকটাই কম। এবার কথা হলো জিতের চেঙ্গিজের যে ভিউটা এসছে সেটা কি খুব বেশি? আমি বলবো জিতের সিনেমার তুলনায় অনেকটাই কম, বিকজ জিতের রাবণ সিনেমাটা আপনারা দেখবেন এর টিজার এখন অবধি 3 মিলিয়নের উপরে বেশি ভিউ আর ট্রেলার 5 মিলিয়নের বেশি উপরে ভিউ, কিন্তু চেঙ্গিজের টিজারটা একদমই থেমে গেছে। প্রথম দিন 4 লক্ষ ক্রস করলেও পরের দিন মাত্র 1 লক্ষই ক্রস করতে পেরেছে, দুদিনে মাত্র 5 লক্ষর বেশি ভিউ। তো বুঝতেই পারছেন অনেকটাই থেমে গেছে। আমার মনে হয় এটা স্লোলি আগাবে, এটা রাবণের মতো একদম পিক আপ নিতে পারবে না। রাবণের টিজার বা ট্রেলার বা গান সবগুলো যে রেকর্ড করেছে চেঙ্গিজে প্রথমেই দেখলাম যে ঝলকটা, টিজারে সেটা একটু কম পেয়েছি। তবে হ্যাঁ, রিয়াকশান যে কম আসে সেটা কিন্তু না, অলরেডি গ্লোবালি রিয়াকশান অনেক আসছে, তবে এর চেয়েও বেশি এসেছিল রাবণে। আমি জানি না এটা কেন হয়েছে, তবে টিজারটা তো বেশ ভালো ছিল, বেশ মারদাঙ্গা, বেশ ফাটাফাটি ছিল। তবে মনে হয় কি এখানে কিছু কেজিএফ বা ডিস্কো রাজা, মানে অনেকেই অনেক এলিগেশন তুলছে, তো সেটার একটু একটু ছাপ পাওয়া গেছে। আমার মনে হয় এই কারণে হয়তো বা সেই লেভেলের ভাইরালটা হতে পারেনি। তবে এখানেই তো শেষ না, মাত্র টিজার এসছে, এরপর অফিসিয়াল ট্রেলার আসবে, ট্রেলারটা হয়তো বা ব্লাস্ট করবে। এটাও এমনিতেও ব্লাস্ট করেছে। বাংলা সিনেমার ক্ষেত্রে কোনো স্টার নেই যে একদিনে 4 লক্ষের বেশি ভিউজ নিয়ে আসে বর্তমান সময়ে দাঁড়িয়ে, সেটা শুধুমাত্র জিত টানতে পারে। আর আমরা যেটা দেখছি যে তার 24 ঘন্টায় সমস্ত প্ল্যাটফর্ম মিলিয়ে 1 মিলিয়ন ভিউজ ক্রস করেছে, এটা শুধুমাত্র জিতের সময়ই হয়, অন্য কোনো হিরো বা অন্য কোনো প্রোডাকশন হাউস পারবে না। এমনকি এখন দেবও এটা পারছে না। দেব এখন যে ধরনের সিনেমা করছে সেগুলো থেকে ওই রকম আর সেই রকম ক্রেজ নেই, সেরকম আর লেভেলের অডিয়েন্স টানতে পারছে না। তাই দেবের থেকে জিতের সিনেমার টিজার, ট্রেলার বা গান যেটাই বলুন না কেন, ভিউজ ক্ষেত্রে বর্তমান সময়ে অনেকটাই এগিয়ে থাকে। আগে একটা সময় ছিল দেবের সিনেমার গান বলুন, টিজার বলুন, ট্রেলার বলুন, সব কিছু একদম সবার উপরে থাকতো। এখন বুঝতেই পারছেন দেবের কোয়ালিটি চেঞ্জ করেছে। তো যাই হোক, এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আরও একটা কথা বলতে চাই, দেবের সিনেমার যে ট্রেলারে ভিউটা পড়েছে সেটা কিন্তু তুলনামূলকভাবে কোনোভাবেই কম নয়, বাট যদি জিতের সঙ্গে কম্পেয়ার করি তাহলে কিছুটা কম। তো এই ছিল ভিডিও, টাটা।